প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমাধানের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, আহলান সাহালান ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন ভয়াবহ পাঁচটি গুনাহ সম্পর্কে, যে গুনাহের শাস্তি আল্লাহতালা দুনিয়াতেই দিয়ে থাকেন, আর এর মধ্যে শেষেরটা সব থেকে বেশি ভয়ঙ্কর। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন পাঁচটি গুনাহ থেকে বেঁচে থাকো যদি তুমি দুনিয়াতে শান্তি ও আখিরাতে কল্যাণ চাও। এক নম্বর গুনাহটি হল নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। দুই নম্বর গুনাহটি হল অন্যায়ভাবে মানুষের জমি দখল করা, বিশেষ করে ইয়াতিমের সম্পদ আত্মসাত করা। প্রিয় দর্শক, মনে রাখবেন এর মধ্যে বোনের সম্পদও অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের বোনদের সম্পদ দিতে চায় না। তিন নম্বর গুনাহটি হল আরও ভয়াবহ, আর তা হলো কাউকে কালো জাদু করা। নিজের স্বার্থ হাসিলের জন্য অনেকেই অন্যায়ভাবে মানুষকে কালো জাদু করে বসে, এটা খুবই ভয়াবহ একটি গুনাহ। চার নম্বর গুনাহটি হলো শেরেক করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা। মহান আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না। প্রিয় দর্শক, পাঁচ নম্বর গুনাহটি হলো সবথেকে বেশি ভয়াবহ ও মারাত্মক, আর তা হলো সুদ খাওয়া। এসব গুনাহের কারণে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে যে সকল শাস্তি দেবেন তার মধ্যে এক নম্বর ও ভয়ঙ্কর শাস্তি হলো আপনার রিজেক শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি রিক্ত হস্ত হয়ে যাবেন, আপনি অভাবী হয়ে যাবেন, ধীরে ধীরে আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, মিসকিন হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সবাই এসব গুনাহ থেকে বেঁচে থাকি, আর পূর্বের গুনাহের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি।